লোকেরা মনে করে যে ফিলোসফাররা তো এগ্রি হইতে পারে নাই, ফিলোসফাররা এগ্রি হয়েছে এগ্রি না হওয়ার জন্য। আপনি কি সুফিজম কে রিলিজিয়ন, তার মানে আমি যেটা বুঝতে পারি যে আপনি সুফিজম আপনার দৃষ্টিতে রিলিজিয়ন? কমিউনিজম কে একটা রিলিজিয়ন হিসেবে বলা হয়েছে, এবং কি কি বৈশিষ্ট্য রিলিজিয়নের থাকলে রিলিজিয়ন হয় কমিউনিজমের মধ্যে, এগুলো মিস্টিসিজমের মধ্যে পড়ে, যেখানে কোনো অর্গানাইজড একটা ধরা বাঁধা স্টিট ফাস্ট কোনো ট্র্যাক নাই, যে কোনো রাস্তা দিয়ে আমি পাহাড়ে চূড়ায় পৌঁছতে পারবো, সেই ফ্লেক্সিবিলিটি আমার আছে। কিন্তু অন্যান্য ট্র্যাডিশনাল অর্গানাইজড রিলিজিয়নের ক্ষেত্রে আমার রাস্তা বাঁধাই, রাস্তা দিয়ে আমাকে পৌঁছাইতে হবে। লোকেরা দেখা যাচ্ছে যে খুব রিচ অপিনিয়ন দিচ্ছে, এন্ড ইউ আর ওয়ান অফ দেম। হ্যাঁ, তো আপনার এগুলো যখন আমি কানেক্ট হলাম, তখন আমি দেখলাম যে হ্যাঁ রিয়েলি এগুলো ভালো। আপনি আপনার সবচেয়ে যেটা আমার ভালো লাগে, থ্যাংক ইউ ফর এগ্রিং টু জয়েন। আমার হচ্ছে অডিয়েন্সের জন্য, অনেকে আপনাকে চেনেন, তারপরও ফর্মালিটি খাতির পরিচয় করিয়ে দেয়া, মোজাম্মেল হক, ইউনিভার্সিটি অফ চিটাগাং এ হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিলোসফিতে আছেন প্রফেসর হিসেবে, এবং উনি নিজেকে একজন জীবনবাদী সমাজকর্মী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। উনি একটা বই লিখেছেন, আমরা এই যে একটু আগে যেটা নিয়ে কথা বলছিলাম, বইয়ের নাম হচ্ছে ফিলোসফি প্রাথমিক বোঝাপড়া, প্রাথমিক ধারণা, প্রাথমিক ধারণা, আচ্ছা প্রাথমিক ধারণা। আর উনি হচ্ছেন পরিচালক মুক্তি মুক্ত বুদ্ধি চর্চা কেন্দ্র এবং সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্রের পরিচালক। সো মোজাম্মেল ভাই প্রিটি ব্যস্ত, অ্যাক্টিভ ওনার এরিয়াতে, ফিল্ডে, এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে আপনি বিষয়গুলোকে আরো মানে মোর রিলেটেবল ভাবে উপস্থাপন করছেন দর্শকের কাছে এবং আপনার অডিয়েন্সের কাছে। মানে আমাদের লাইফটাই তো একটা ফিলোসফি, আমাদের জীবনটাই একটা ফিলোসফি, আশেপাশে সবকিছুই ফিলোসফি। বেসিক্যালি আমরা যে কোনো একটা বিষয়কে কিভাবে দেখি, কিভাবে বোঝার চেষ্টা করি, এভরিথিং ইজ ফিলোসফি। এটা জীবনের যে বিচ্ছিন্ন বা আলাদা কিছু না। আমরা প্রথমে যদি মানে দুইটা নোশন কে ক্লিয়ার করি, হোয়াট ইজ ফিলোসফি। ফিলোসফি ইজ এ সেকেন্ড অর্ডার ডিসিপ্লিন। ফিলোসফি ইজ অলওয়েজ ফিলোসফি অফ সামথিং। ওকে, ফিলোসফি অফ ফুড ইউ মে সে, ফিলোসফি অফ পলিটিক্স ইউ মে সে, ফিলোসফি অফ ফিজিক্স, ফিলোসফি অফ এনিথিং। সো ফিলোসফি ইজ বেসিক্যালি এ মেথড, as a discipline it's a method. What is the method? To work with argument. What is argument? Argument is to claim something for or against on basis of some clue or evidence. Proof bolata thik hobe kina, karon philosophy te kono proof nai. Je argument ta ke ami shotik mone kori seta ke ami proof hishebe accept kori arki. Acha, philosophically there is no proof. আমাদের আছে যে এভিডেন্স বলতে পারি। হ্যাঁ, ওকে, ইউ আর সিইং দিস স্পেকটাকলস। এখন এটা যে চশমা, এটার প্রমাণ কি? প্রমাণ বলতে যা বোঝায় সেটা কিন্তু এখন মানে ডিফিকাল্ট, বিশেষ করে যারা দেখছেন তাদের জন্য। তো কিন্তু আপনারা যা দেখছেন সেটা ভেরি লাইকলি আপনার কাছে মনে হচ্ছে না ইট মাস্ট বি দা পেয়ার অফ স্পেকটাকলস, দ্যাটস ওয়াই আপনি ধরে, এবং এটার কাউন্টার কোনো কিছু আপনার কাছে নাই অন্য কিছু হওয়ার সিচুয়েশনে। হ্যাঁ, আপনি ধরে নেন যে এটা হচ্ছে এটা। সো ফিলোসফি ইজ এ মেথড। ওকে, আমি বইটাতে দেখানোর চেষ্টা করেছি ফিলোসফি সম্পর্কে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার কাছে লোকেরা যখন জিজ্ঞেস করে যে মানে আপনি ফিলোসফির বই রেফারেন্স দেন, আমি সেটা দিতে পারি না, কারণ আমি কোনোটার সম্বন্ধে স্যাটিসফাইড না। দু একটা ভালো ইংরেজি বই আছে, বটে বাংলাতে তেমন নাই, তো কনফিউজ করে লোকেরা আর কি। হ্যাঁ, সেজন্য আমাদের একটা প্রফেসর বলছিল যে ফিলোসফি ইজ হোয়াট দ্য ফিলোসফার্স ডু। কিন্তু এটা তো একটা আসলে কোনো কথা হয় না, ফিলোসফাররা যা করে সেটা হচ্ছে ফিলোসফি। রিকার্সিভ অনেকটা হয়ে যায়। কি করে ফিলোসফার আসলে, কি করে ফিলোসফাররা? বিগ কোয়েশ্চেন গুলাকে, ইস্যু গুলাকে ডিল করে। বিগ কোয়েশ্চেন মানে লিখতে তিন পাতা ইয়া হবে, তিন পৃষ্ঠা লাগবে, সেরকম না। বিগ মানে হলো যে দ্যাট ইজ ভেরি ফান্ডামেন্টাল এন্ড সিগনিফিকেন্ট। ওকে, আপনি মনে করেন ন্যায় বিচার করবেন, দ্যাটস ফাইন। কিন্তু ন্যায় বিচার জিনিসটা কি, কিভাবে ন্যায় জিনিসটা কি? আপনি মনে করেন ভালোটা চান, কিন্তু ভালোটা কি? আপনি সুখ চান, সুখটা কি? আপনি মনে করেন আমি জানি, আসলে জানা বলতে আপনি আসলে কি বোঝেন? এই ধরনের বিগ কোয়েশ্চেন গুলো সে ডিল করে, এবং এই ডিল করে সে আর্গুমেন্টের বেসিসে। ওকে, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ইন ফিলোসফি ডিসকাশন আপনি কোনো মানে ব্যারিয়ার দিতে পারবেন না, যে এই প্রশ্নটা তোলা যাবে না। কথার কথা আপনি যদি বলেন যে সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আর একটা শিশু সুলভ প্রশ্ন যদি হয় যে আল্লাহকে কি সৃষ্টি করেছেন, তো ফিলোসফিতে আপনাকে অবশ্যই প্রশ্নটাকে এন্টারটেইন করতে হবে। ওকে, এবং আপনাকে যুক্তি দিয়ে দেখাই দিতে হবে যে দিস কোয়েশ্চেন ইজ এ লোডেড কোয়েশ্চেন, ইজ এ রং কোয়েশ্চেন, ইজ এ ক্যাটাগরি মিস্টেক, অর হোয়াট এভার।
But you must entertain the question. So big issue, argumentative process and free discussion. It is philosophy. It is a philosophy like a working definition. Jibabe ami chinte parbo. Okay. Chita. আর আপনি যদি মনে করেন রিলিজিয়ন করেন, রিলিজিয়নের কি বৈশিষ্ট্য হতে পারে, তো একটা খুব পপুলার মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে রিলিজিয়ন মানে হচ্ছে যে গড সংক্রান্ত একটা ব্যাপার স্যাপার, এটা পপুলার মিসআন্ডারস্ট্যান্ডিং। আসলে রিলিজিয়ন ইজ নট অল অ্যাবাউট গড, ইভেন দেয়ার আর সো মেনি রিলিজিয়ন্স, বুদ্ধিজম ইজ এ প্রমিনেন্ট ওয়ান, যেখানে রেফারেন্স টু গড ইজ সেকেন্ডারি। ওকে, আচ্ছা, সো রিলিজিয়নের মূল জিনিসটা হচ্ছে সেন্স অফ ট্রান্সেন্ডেন্স এবং রিচুয়াল। ওকে, তো সেন্স অফ ট্রান্সেন্ডেন্স মানে কি, যে একটা আমাদের বাংলাতে বলি অতিবর্তী, মানে ছাড়িয়ে যাওয়া, বিয়ন্ড এ, হ্যাঁ, একটা কানেক্টেডনেস ফিল করা, বিশাল কসমোসের দিকে তাকিয়ে কেউ যখন একটা প্রগাঢ় একটা অনুভূতি লাভ করে, একটা কানেক্টেডনেস ফিল করা সর্ট অফ, হ্যাঁ, তার যে একটা ইন্টেনশনালিটি ডেভেলপ করে, ওইটি হচ্ছে ট্রান্সেন্ডেন্স। আচ্ছা, সেন্স অফ ট্রান্সেন্ডেন্স এটা কবিদেরও হয়, সাহিত্যও হয়। রিলিজিয়নের সাথে পার্থক্য হচ্ছে রিলিজিয়নে কিছু রিচুয়াল থাকে। রিচুয়াল মানে হচ্ছে যে স্পেসিফিক কিছু সর্ট অফ সাবমিসিভ অফারিং, হ্যাঁ, যেটা আউট অফ লাভ সে সেটা করে। আচ্ছা, ওকে, তাহলে আবার আসেন যে ফিলোসফি রিলিজিয়নের পরে ইসলাম। প্রশ্নটা হচ্ছে, আপনি বললেন যে রিলিজিয়ান নেসেসারিলি গডের সাথে, রিলিজিয়ন ইজ নট অল অ্যাবাউট গড, ওকে, দেয়ার কুড বি রিলিজিয়ন উইদাউট গড, মানে নোশন অফ গড ইজ এ সেকেন্ডারি থিং ইন রিলিজিয়ন। তো এখন আমরা জানি যে ধরেন অনেকে গডে বিশ্বাস করে, একজন স্রষ্টায় বিশ্বাস করে, সুপারন্যাচারাল বিইং, সুপারন্যাচারাল পাওয়ারে বিশ্বাস করে, কিন্তু কোন অর্গানাইজড রিলিজিয়ান বা ট্র্যাডিশনাল কোন রিলিজিয়ানে বিশ্বাস করে না। আমরা যেটাকে ডেইজম বলি আর কি, ডেইজম, কোন ডেইটিতে বিশ্বাস রাখে কিন্তু ইয়েতে রাখে না, তো সেটা আমরা জানি আছে, কিন্তু রিলিজিয়ান এটা আমরা আমরা বলি এটাকে ফিলোসফিক্যাল গড। আচ্ছা, মানে ফিলোসফিতে দুই ধরনের গডের কথা বলা হয়, একটা হলো ফিলোসফিক্যাল গড, আপনি যখন একটা অ্যাবসলিউটের কথা বললেন, ইউনিভার্সালের কথা বললেন, এগুলো গডলি ক্যারেক্টারিস্টিকস। আচ্ছা, কিন্তু এগুলো কিন্তু কোন মানে রিলিজিয়ন বলতে অর্গানাইজড রিলিজিয়ন আমরা যা বলি সেটাকে মিন করে না, কিন্তু গডের অস্তিত্ব ছাড়া রিলিজিয়ন এটা কিভাবে সম্ভব, মানে রিলিজিয়ন মানে তো যেটা বললেন রিচুয়াল এবং এভরিথিং, সেন্স অফ ট্রান্সেন্ডেন্স, সেন্স অফ ট্রান্সেন্ডেন্স যেটা আপনি যে স্পিরিচুয়ালিটি, আপনি এই পয়েন্টে আসেন যে স্পিরিচুয়ালিটি ইজ নট a matter of religion. Anybody, যেমন মনে করেন ইউবাল নোয়া হারারি, সে রেগুলারলি মেডিটেশন করেন, এটা হলো এক্সারসাইজ অফ স্পিরিচুয়ালিটি। ওকে, তো সো স্পিরিচুয়ালিটি হচ্ছে যে আপনি একটা মানে হায়ার, ডিপার কোনো কিছু, কোট আন কোট, এর সাথে কানেক্টেডনেস ফিল করলেন, এর মাধ্যমে আপনি একটা এনলাইটেন করলেন, এবং এই ধরনের এনলাইটেনমেন্ট মানে এটা যেমন আপনি যদি ভণ্ড নবীদের কাহিনীগুলো যদি পড়েন, মানে রাসূলের যুগেই কিন্তু কিছু কিছু ক্লেম এরকম আসছিল, এবং একজনের সাথে ওনার সাক্ষাৎ হলো, ওনার নাম কি, ওনার নামটা আমি কনফিউজ করছি, উনি রাসূলের সাথে একটা কিন্তু ইয়ে করেছেন, মোকাবেলা করেছেন, হ্যাঁ, এবং তিনি কারো মনের কথাটা বলতে পারতেন, তো রাসূলকে বলছেন যে আমি তোমার মতো জানি, তোমার মনে যেটা সেটা বলতে পারবো, তো রাসূল ইসলামকে সে বলছে তুমি মনের মধ্যে একটা কথা ঠিক করো, রাসূল ইসলাম সূরা দুখানের যে আয়াতে দুখান শব্দটা আছে সেটা মনে করলেন, বলছে তুমি আবার বলো যে আমি কি মনে করছি, সে বলছে যে এটা হবে, এটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু দুঃখ শব্দটা এটার মধ্যে আছে, তার মানে রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলার প্রোটেকশনের কারণে সে কিন্তু রাসূলের কলবের থেকে সেটা বের করতে পারে নাই, কিন্তু অন্য মানুষের কাছে সে সেটা পারে। তো এরকম স্পিরিচুয়ালিটি, সেন্স অফ ট্রান্সেন্ডেন্স, এগুলার সাথে আসলে রিলিজিয়নের সম্পর্কটা অকেশনাল, কিন্তু পপুলারলি লোকেরা এগুলাকে মনে করে যে এগুলাই হচ্ছে রিলিজিয়ন আর কি। হ্যাঁ, আপনি বুদ্ধ ধর্ম ধরেন, যেটা আসে, জি জি বলেন, যে বুদ্ধ ধর্ম ধরেন, বুদ্ধ ধর্মের মধ্যে তো মানে এটাকে নিরীশ্বরবাদী ধর্ম বলা হয়, নিরীশ্বরবাদী এই সেন্সে যে মানে এথিজম সেন্সে না, মানে অর্থাৎ মানে কি বলা যাবে, মানে এথিজম, এ হাইফেন থিজম, অর্থাৎ থিজম সম্পর্কে তার একটা মানে ইন বিটুইন সিচুয়েশন আর কি, ইনডিফারেন্ট, আপনি গডে বিশ্বাস করলেও করতে পারে, এটা কর্মবাদী ধর্ম তারা যেটাকে বলে আর কি, হ্যাঁ, বিভিন্ন অষ্টাঙ্গিক মার্গ, তারপরে বিভিন্ন কাজের কথা তারা বলছে আর কি। বুদ্ধ ধর্মটা আপনি যেরকম বললেন, এটা আসলে কিন্তু সেইভাবে একটা ধর্ম না, অর্গানাইজড রিলিজিয়ানের মতো না, এটা অনেকটা স্পিরিচুয়াল একটা
স্পিরিচুয়াল একটা প্র্যাকটিস বলা যেতে পারে, লাইক সুফি। ওয়েল, আপনি যখন অর্গানাইজড রিলিজিয়নের ব্যাপারে গুগল সার্চ করবেন বা কাউকে জিজ্ঞেস করবেন কোন বই ধর্ম সম্বন্ধে পড়বেন, বুদ্ধিজম ইজ কাউন্টেড অ্যাজ এ রিলিজিয়ন। ইজ ইট? ও আচ্ছা আচ্ছা, অফ কোর্স দ্যাট। আপনি ধরেন ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ, অলস্টন নামে একজন রাইটারের আমাদের একটা টেক্সট আছে, ওখানের মধ্যে প্রসঙ্গক্রমে মানে আমরা কমিউনিজম কে একটা রিলিজিয়ন হিসেবে বলা হয়েছে এবং কি কি বৈশিষ্ট্য রিলিজিয়নের থাকলে রিলিজিয়ন হয় কমিউনিজমের মধ্যে আছে কিনা। হ্যাঁ, আমি আপনাকে তো যদি এটা প্রস্তুতি নিলে দেখাইতে পারতাম। ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ আমাদের এখানে ফিলোসফিতে একটা প্রমিনেন্ট একটা বই অলস্টন, সেটা লাস্ট চ্যাপ্টারের মধ্যে। তো কখন আমি এরকম কোর্স নিয়েছিলাম সেজন্য ইয়ে করছি আর কি। তো বলছে না কমিউনিজম ইজ এ রিলিজিয়ান। হ্যাঁ, কেন বলছে এই কথাগুলো, সেখানে তো গডের কোনো প্রসঙ্গ না। প্রসঙ্গটা হচ্ছে যে আপনার যখন এই যে আমরা বলছি যে বাঙালি ধর্ম, শহীদ মিনারে জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে না, 1 মিনিট নীরবতা পালন করতে হবে, ফুল দিয়ে করতে হবে বা আগুন জ্বালাইতে হবে, এই যে রিচুয়াল যেগুলো বলে এগুলো তো রিচুয়াল, ওকে, এই যে অফারিং গুলো এগুলো কেন? তো সো কিন্তু এটা কি একটা লিটারারি মিনিং না রিলিজিয়নের? ধরেন আমরা যে বললাম বাঙালি ধর্ম, এটা লিটারাল মিনিং না লিটারারি মিনিং, ব্যাপারটা এরকম না? হ্যাঁ, আমরা তো ধরেন এটাকে ধর্ম বলছি না, কিন্তু ধর্মের বৈশিষ্ট্য এটার মধ্যে আছে আর কি। কি কারণে আমরা এই মাঝে মাঝে কথাটা বলি, কেন বলি এটা আর কি, কেন অলস্টনের বইয়ের মধ্যে কমিউনিজম কে রিলিজিয়ন বলছে? জি জি, ওকে, সেটা আমি বলতেছি। সেক্ষেত্রে ধরেন আমরা লিটারেরি ভাবে ব্যবহার করে, যেমন বাঙালি ধর্ম আমরা বলি, আমরা যেটা বললেন কমিউনিজম একটা ধর্মের মতো, কারণ ধর্মের অনেক ফিচার সেটার মধ্যে বিদ্যমান। সো লিটারেরি সেন্সে আমরা এটাকে ধর্ম হিসেবে উপস্থাপন করা আলোচনার আলোচনার প্রেক্ষিতে সেটা, ওকে, আই গেট ইট। কিন্তু অর্গানাইজড রিলিজিয়ন বলে যে কথাটা, সেটার মধ্যে এটা ফিট করে না, ফিট করে না, সেটা আমি বুঝতে চাচ্ছি আর কি। এটা খুব একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আপনি যেটা বললেন যে রিলিজিয়ানের গডের অস্তিত্ব থাকাটা ম্যান্ডেটরি না। তো সেক্ষেত্রে যেমন বুদ্ধিজম, বুদ্ধিজম এর হচ্ছে যেমন স্পিরিচুয়ালিটি, ট্রান্সেন্ডেন্স, এই টাইপের আইডিয়া, কিন্তু গড এর আইডিয়াটা সম্ভবত অনুপস্থিত। ইফ আই এম রাইট, অনুপস্থিত বলতে ওটার মধ্যে কন্ট্রোভার্সি আছে, ওদের মধ্যে হিনজান মহাজান নানা ধরনের আমাদের শিয়া সুন্নি ডিভাইডেশনের মধ্যে অনেকগুলো ইন্টারপ্রিটেশন আছে আর কি। জি জি, কিন্তু ওদের ধর্মে কি গড এর কোনো অস্তিত্ব আছে বুদ্ধিজম এর মধ্যে? না, বুদ্ধ নিজেও কোনো ঈশ্বর না এবং কোনো ঈশ্বরের কথা বলেন এবং এইসব ব্যাপারে তিনি নিশ্চুপ থেকেছেন আর কি। তো সেক্ষেত্রে জি জি, সেক্ষেত্রে এটাকে কি রিলিজিয়নের মধ্যে ফেলা যায় না? আপনি রিলিজিয়ন যেটা বললেন শুরুতে, তাহলে একটা হলো যে আপনি ঠিক করবেন যে হুইচ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এক্স, রাইট, দেন হুইচ এন্টিটিস ডু ফিট উইথ এক্স, ওকে, এটা হলো একটা ইয়ার। আর তাহলে যে আপনি গড়পড়টা ধরে নিলেন যে এক্স ইজ এক্স, দেন হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স ইন এক্স দ্যাট উই আর কলিং ইট এক্স, সেই ক্যারেক্টারিস্টিক গুলো দিয়ে তারপর আপনি ঠিক করলেন যে তাহলে কোনটা এক্স এর সাথে আইডেন্টিক্যাল, কোনটা আইডেন্টিক্যাল নট। অর্থাৎ প্রথমে আপনি কোনো কিছুর বৈশিষ্ট্য গুলো ঠিক করলেন এবং বৈশিষ্ট্য অনুসারে এবার কোনটা কোনটা ফিট করে। তো এটার মধ্যে একটা সার্কুলারিটি আছে, আপনি মানুষের বৈশিষ্ট্য দিয়ে যখন মানুষকে আইডেন্টিফাই করবেন তখন তো কিন্তু আপনি আসলে কিন্তু একটা সার্কুলার প্রসেসে গেলেন। মানুষের বৈশিষ্ট্য তো মানুষেই পাবেন, ধর্মের বৈশিষ্ট্য তো ধর্মেই পাবেন, তাই না? এটা আর কি। তো এখন মানে আমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে পপুলারলি ইউজুয়ালি আমি আপনি এখনকার সময়ে আসলে কি বুঝি, কথা কথা ধর্ম শব্দটার ইটিমোলজিক্যাল সোর্স সংস্কৃত থেকে যেভাবে আসছে, প্রাচ্য দেশে ধর্মকে যেভাবে মনে করা হয়, পাশ্চাত্য ভাবে মনে করা হয়, এগুলোর ভাষাতাত্ত্বিক আমরা অনেক বিশ্লেষণ করতে পারি, কিন্তু মানে লোকে আসলে কি বোঝে, হোয়াট দ্য কমন পিপল ডু আন্ডারস্ট্যান্ডিং ইন আন্ডারস্ট্যান্ডিং ইনস্ট্যান্টলি, এই কনভেনশনাল উইজডম যে আমরা যদি দেখি যে হ্যাঁ এটাকে এটা বলা হয়, তাহলে এটার মধ্যে কি বৈশিষ্ট্য আছে যার কারণে এটাকে এভাবে বলা হয়, সেই বৈশিষ্ট্য দিয়ে যদি আমরা যদি তুলনা করি তাহলে কোনোটাকে আমরা বলবো যে হ্যাঁ এটার সাথে মিলে, কোনোটা এটার সাথে মিলে না আরকি। তা আমরা ধরে নিচ্ছি ধর্ম বলতে কি বোঝায়, যে ধর্ম বলতে এইটা এটা বোঝায়, অথবা কোনটা কোনটা ধর্ম আর কেউ, কোনো বুদ্ধ যদি বুদ্ধদের অনুসারে, কোনো বুদ্ধিস্ট যদি, এ গ্রুপ অফ পিপল যদি বলে যে না এটা ধর্ম নয় এটা একটা কর্মবাদ, তো এইভাবে আমরা মুসলমানরা, আমি তো বলি যে ইসলাম ধর্ম নয়, আমি এটা একটু পরে বলতে যাচ্ছিলাম যে ইসলাম তো ধর্ম নয়, তাহলে ইসলামটা কি? হ্যাঁ, ইসলামটা একটা, আমার একটু বিচার ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে ইসলামটা ধর্ম এই সেন্সে যে এটার মধ্যে একজন গডের অস্তিত্ব আছে আমার দৃষ্টিতে। এখন আপনি যেহেতু বলতেছেন যে রিলিজিয়ানের মধ্যে গডের অস্তিত্ব থাকাটা নেসেসারি না, নেসেসারি না, নাও দ্য ফলো আপ কোয়েশ্চেন কামস, সেটা হচ্ছে যে এই ধর এই সংজ্ঞাটা রিলিজিয়ানের যে আপনি কোন কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে সেগুলোর মধ্যে যেগুলো ফিট করবে এইগুলার বেসিসে, এই সংজ্ঞাটা কি তার মানে
ইউনিভার্সালি ইউবিকুইটাসলি অ্যাকসেপ্টেড কোন সংজ্ঞা আছে এটার স্কলারলি লেভেলে, নাকি এর মধ্যে অনেকগুলো রিলিজিয়নের অনেকগুলো ডেফিনেশন আছে যার মধ্যে একটা ডেফিনেশন গডকে রিকোয়ার করে? আচ্ছা, হিয়ার ইজ দ্য পয়েন্ট, আপনি যদি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ডেফিনেশন চান, ফ্রম ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ ইউল গেট নাথিং। লেট আস ফোকাস এ বিট মোর, সেটা হচ্ছে যে ফিলোসফিক্যালি philosophically there cannot be any claim to know, any claim for knowledge, there cannot be any claim which is not controversial. কারণ ওই যে প্রথমে যেটা বলেছিলাম, ফিলোসফির অ্যাপ্রোচটা হচ্ছে আর্গুমেন্ট বেস, আর্গুমেন্ট ইজ অলওয়েজ ফর অ্যান এগেইনস্ট, ওকে ওকে, মানে প্রমাণ হচ্ছে কনক্লুসিভ ব্যাপার, আর আর্গুমেন্ট হচ্ছে যে একটা ব্যালেন্সের ব্যাপার, অপোজিট, মানে ওই যে বলছেন বিপরীত রুক্ষ, হ্যাঁ, যে হেগেলের যে তিনটা নিয়ম যেটা পপুলারলি মার্ক্সের নামে প্রচলিত, আসলে বিপরীত রুক্ষ, যেটা দুটো জিনিসের ব্যালেন্স, থিসিস অ্যান্টিথিসিসের যে একটা সমন্বয়, সিনথেসিস এর মাধ্যমে একটা কিছু হয়ে থাকে। তো সো ফিলোসফিতে আপনি এরকম ইটসেলফ ফিলোসফিতে কোনো ডেফিনেশন নাই, কোনো কি মানে, তার মানে এই নয় যে কেউ বলে নাই, সবাই বলে, সবাই বলে, আর জন এসে তার উল্টাটা বলে, এভাবে ফরেন এগেস্টে আর্গুমেন্ট চর্চাটা হচ্ছে ফিলোসফি। ফিলোসফিকে যে জন্য অ্যাকিউজ করা হয় যে ফিলোসফাররা একমত হতে পারে না, ফিলোসফি ইজ নট মিন্ট ফর দ্যাট, দিস এ ভেরি মানে কি বলবো আনবিকামিং থিং, যে লোকেরা মনে করে যে ফিলোসফাররা তো এগ্রি হইতে পারে না, ফিলোসফাররা এগ্রি হয়েছে এগ্রি না হওয়ার জন্য। আমার এখানে যেটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে যদি কোনো স্টিডফাস্ট কোনো ধরনের ডেফিনেশন না থাকে রিলিজিয়ানের, সেক্ষেত্রে কনভেনশনাল উইজডমটা কেন নট অ্যাকসেপ্টেবল, অথবা আপনি যে সংজ্ঞাটা বলতেছেন যেখানে গডের উপস্থিতি নেসেসারি না, সেটা আপনি এই রেফারেন্সটা কিসের ভিত্তিতে, যে যেই সংজ্ঞাটা আপনি অ্যাকসেপ্ট করছেন, যেই সংজ্ঞার মধ্যে গডের উপস্থিতি ম্যান্ডেটরি না, এই এই সংজ্ঞাটা কোত্থেকে আসলো, এই সংজ্ঞাটা কে দিল? আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনাদের কথাতে আসতেছে আগের কথা সূত্র ধরে, তাহলে তাহলে কোনো কিছু যদি কনক্লুসিভ না হয়, আমরা তো একটা কনক্লুসিভ ওয়ার্ল্ডে বাস করি, আমি যখন স্টেপ করি তখন আমি কিন্তু শিওর হয়ে স্টেপ করি, আমি যখন কোনো কিছু করি আমি আমার মতো করে কোনো না কোনো ভাবে কনফার্ম হয়, যখন আমি একটা প্রেডিকশন করি তখন ওই প্রেডিকশনটা করাই উচিত, এ ব্যাপারে আমি কিন্তু সার্টেন হই, ওকে, আমি যখন বলি যে ইট ইজ প্রবাবল দেন আই বিকাম শিওর এন্ড সার্টেন দ্যাট ইট ইজ প্রবাবল, ওকে। তো সো আমি এই এই ফিলোসফিক্যাল কন্ট্রোভার্সি এবং আর্গুমেন্ট ফর অ্যান্ড এগেইনস্ট এর মধ্যে আই পিক ওয়ান, আমি আই টেক এ পজিশন, এবং যেটাকে আমি পিক আপ করি, যেটাকে আমি পজিশন হিসেবে নেই, সেটাকে আমি ডেফিনেশন, সেটাকে আমি দিস ইজ দ্যাট, দিস ইজ দ্য আইডেন্টিটি হিসেবে ক্লেম করে। তাহলে আপনি কিভাবে নিচ্ছেন সেটার উপর নির্ভর করবে, ওকে। তাহলে এখানে মধ্যে ইন্টেলেকচুয়াল সিনসিয়ারিটি এবং অনেস্টি হচ্ছে যে আমি বলছি যে আমি, যেমন আমরা যেটা রিলিজিয়ন আলোচনা করছি এইটা আমি কোন রেফারেন্সের ভিত্তিতে বলছি না, আমি এটা বলছি একটা থিম, একটা ইস্যু, আর একটা কনভেনশনাল উইজডম, হোয়াট ইউ সে ভেরি নাইস, এটার ভিত্তিতে বলছি, বা আমরা একটা শব্দ বলি পারসেপশন, আমার পারসেপশনের ভিত্তিতে আমি বলছি, হ্যাঁ। আপনি যদি ডেফিনেশনের ব্যাপারে আসেন, আমার বইটার মধ্যে আমি দেখেছি এক জায়গাতে, উদাহরণ হিসেবে ফিলোসফির আমি 8-10টা ডেফিনেশন উল্লেখ করছি জাস্ট, এবং দেখাইছি যে এক একটা ডেফিনেশনে এক একটা বায়াস আছে। যে আপনি যখন বলেন যে ম্যান ইজ এ রেশনাল অ্যানিমেল, তখন কিন্তু রেশনালিটি নামক একটা গুণ আপনি মানুষের উপর আরোপ করেন, অস্তিত্ববাদীরা বলবে যে না, মানুষ মানুষে তার কোনো গুণ বৈশিষ্ট্য ছাড়াই, এইটা হলো যে ক্রিসিট করে যে কোনো ধরনের ক্যারেক্টারিস্টিক বা এসেন্সের থেকে, ওকে। তাহলে দেখা যাচ্ছে যে অস্তিত্ববাদের দৃষ্টিতে কিন্তু আপনার মানুষ একজন বুদ্ধিমান প্রাণী, একটা বুদ্ধিমান প্রাণী, এই কথাটা কিন্তু কন্টেনশাস, ওকে। তাহলে আপনি যখন কন্ট্রোভার্সিটা রেইজ করছেন, আপনার পয়েন্ট অফ ভিউটা কি, যেমন অস্তিত্ববাদীদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে অস্তিত্বটা আগে, ওকে। আপনি এটা পাল্টা প্রশ্ন করতে পারেন যে অস্তিত্বটা তাহলে কি, ওই যে বললাম না যে ধর্মের বৈশিষ্ট্য দিয়ে ধর্মকে খোঁজার মতো ব্যাপার হলো কিনা, এগুলো আপনি তুলতে পারেন। সো আপনি যখন বলবেন যে এইটা হচ্ছে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা আপনি আসলে কোন দৃষ্টিভঙ্গি থেকে বলছেন সেটা যদি আপনি ক্লিয়ার করেন, তাহলে আপনার ওই জিনিসটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারি অ্যাজ এ মানে প্লজিবল অর পসিবল ডেফিনেশন, এটা আর কি। আপনি যদি ওই দিক থেকে দেখেন তাহলে এইটা, কিন্তু আপনার কনটেক্সটটা ক্লিয়ার হতে হবে। জি জি, তো সেই ক্ষেত্রে আমি আমার ইন মাই আন্ডারস্ট্যান্ডিং, ইন মাই ওন আন্ডারস্ট্যান্ডিং রিলিজিয়ন রিকোয়ার্স দ্য প্রেজেন্স অফ এ গড, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে যদি একমত না হন
সেক্ষেত্রে এটা কি সিম্পলি মানে আপনি এর এক্সপার্ট? আমি চ্যালেঞ্জের জন্য বলতেছি না, আপনি যদি একমত না হন, আপনি আমার চেয়ে বেশি জেনে হইতেছে দ্বিমত পোষণ করতেছেন। আমি যদি আপনার সাথে দ্বিমত হই, আমি আপনার চেয়ে কম জেনে দ্বিমত পোষণ করতেছি। সো ওই আপনার সুপেরিয়র জায়গাটায় ফিলোসফির এই আলোচনায় সবসময় থাকবে, এই ব্যাপারে নো ডাউট। সো আমি অডিয়েন্সের জন্য এটা ক্লিয়ার করতে চাচ্ছি, আমি জাস্ট জানা বোঝার জন্য বারবার করে এই পয়েন্টে ফিরে আসতেছি। সেটা হচ্ছে যে আমি যদি দাবি করি যে আমার ইন মাই ওন আন্ডারস্ট্যান্ডিং, ইন মাই লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, রিলিজন রিকোয়ার্স গড, সেক্ষেত্রে আপনি এটার সাথে দ্বিমত করতে হইলে, যদি এটা ধরা বাঁধা নির্দিষ্ট নির্ধারিত রিলিজিয়নের সংজ্ঞা না থাকে, সেক্ষেত্রে কি আপনি মানে ধরুন আপনি যে আপনি আপনার যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা কি সাপোর্টেড বাই মানে অনেক স্কলার্স, তাদের সাথে আপনি তাদের লেখা পড়ে আপনি কনভিন্সড, বা অনেক স্কলারদের ব্যাখ্যা পড়ে আপনি কনভিন্সড হয়ে তারপর আপনি ওই ওই ভার্সনটা পিক করছেন যে এই ভার্সনের গড রিকার করার রিলিজিয়ন, এরকম কিছু? কেন আমার আমার আন্ডারস্ট্যান্ডিং কেন রং, বা আমার আন্ডারস্ট্যান্ডিং কেন লেস লেস সলিড? রাইট, আচ্ছা আচ্ছা, তাহলে আসেন যে এখানে আমরা কয়েকটা পয়েন্টের কথা বলি ব্রিফলি। আগের কথাগুলো আমার একটু ইলাবোরেট হয়ে গেছে। সেটা হচ্ছে যে ওই যে আমার ফেসবুকে যে পিছনে যে লেখা থাকে যে কথা বলতে দিতে হবে, চাই প্রশ্ন করার অধিকার। হ্যাঁ, তো এই যে আমরা যে সোবারনেস, হাম্বলনেস বা ডিসেন্সি দেখাই ইউজুয়াল সেন্সে, এটা ফিলোসফিক্যালি অ্যাকসেপ্টেবল না। ফিলোসফি কোন তো রিলিজিয়ন নয় বটেই। সো এখানে আপনি মনে করেন সামওয়ান ইজ এন এক্সপার্ট এন্ড হি ক্যান সে মোর, এটা অন্ততপক্ষে ফিলোসফি এটা ইয়ে করে না, অ্যালাউ করে না আরকি। হ্যাঁ, কেউ একজন একটা কিছু জানতে পারে, আমি 10টা কিছু জানতে পারি, কিন্তু মেবি যে ওই একটা পয়েন্টের মধ্যে আসলে যে একটাই জানে সেই রাইট। হ্যাঁ, সুতরাং আর্গুমেন্ট ইজ এভরিথিং হিয়ার, এখানে কোনো পজিশন বলে কোনো জিনিস বিষয় নাই। তারপরে আসেন যে গড কে মানা না মানা, গড বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? গড বলতে যদি আমরা পার্সোনাল গড, অর্থাৎ পার্সোনাল গড মানে যে গডটাকে পার্সন তার পার্সোনাল অফারিং এর জন্য গ্রহণ করে, যার কাছে সে ইবাদত করে, পূজা করে, অর্চনা করে, এটাকে আমরা বলি পার্সোনাল গড। অর্থাৎ আমার পার্সোনাল লাইফ, আমার সোশ্যাল লাইফ কে যার সাথে আমি রিলেট করি, মনে করি জব দিতে করতে হবে, তার গাইডেন্স অনুসারে চলতে হবে, এইভাবে যে অর্গানাইজড রিলিজিয়ন গুলা নেই, এটাকে আমরা পার্সোনাল গড বলি। আর এমনি একটা দেয়ার ইজ সামথিং সামথিং সুপ্রিম, সামথিং অ্যাবসলিউট, সামথিং ইউনিভার্সাল, আমরা যদি মনে করি সামথিং ইনফাইনাইট সাপোজ, এইভাবে মনে করে এটা ফিলোসফিক্যাল গড। এই ফিলোসফিক্যাল গডে সবাই বিশ্বাস করে। আমরা যখন অ্যাথিজম বলি, আমরা যখন অ্যাগনস্টিসিজম বলি, মানে গড রিলেটেড বিলিফ, আনবিলিফ, ডিসবিলিভের যত কথা আমরা বলি না কেন, এগুলো হচ্ছে যে ওয়েদার আই এম ফলোয়ার অফ অর্গানাইজড রিলিজিয়ন অর নট। অ্যাবসোলিউট সেন্সে, ফিলোসফিক্যাল সেন্সে গড সেটা আছেই, এটা সবকিছুতে আছে। কেউ এমন কোন কিছু বলতে পারবে না যেখানে ইউনিভার্সাল, অ্যাবসোলিউট, ইনফাইনাইট শব্দগুলো ব্যবহৃত হয়নি। এই শব্দগুলো যখন ব্যবহৃত হয় তখন একটা ইনডিটারমিনেট একটা এন্টিটির জন্য সেটা আমরা ব্যবহার করি। ওকে, তো সো এইটা এটা আছে আর কি। আপনি কি সুফিজম কে রিলিজিয়ন, তার মানে আমি যেটা বুঝতে পারি যে আপনি সুফিজম আপনার দৃষ্টিতে রিলিজিয়ন? হ্যাঁ, রিলিজিয়ন তো হবেই, কারণ রিলিজিয়নে যদি আমি বৈশিষ্ট্য ধরি যে সেন্স অফ ট্রান্সেন্ডেন্স এবং রিচুয়াল থাকাটা হচ্ছে রিলিজিয়নের মূল বৈশিষ্ট্য। মানে সুফিজম বুদ্ধিজমে কি রিচুয়ালস আছে? অফকোর্স দ্যাট আপনি যদি সুফিজম পড়াশোনা করেন, তাদের রিচুয়াল গুলো ভেরি স্পেসিফিক এন্ড মোর রিচুয়ালিস্টিক দেন সাপোজ ইসলাম or Hinduism or anything else. আচ্ছা, example দিয়ে, example দেন তো আমি একটু বুঝি। এই যে নকশবন্দিয় তরিকা, মনে করে মুজাদ্দিদিয়া তরিকা, চিস্তিয়া তরিকা, এই তরিকাগুলো পার্থক্য কি? যে কথা কথা কোন একটা তরিকা বলছে যে সুবহানাল্লাহ পড়তে হবে এতবার, কেউ কেউ বলছে না আলহামদুলিল্লাহ পড়তে হবে এতবার, কেউ বলছে এই সিরিজে, কেউ ওই সিরিজে, এই তাদের মধ্যে কিন্তু সুফিদের কি রিলিজিয়নারি ফ্যাকশন না, ইসলাম ধর্মটারই বিভিন্ন ভার্সন, বিকৃত ভার্সন, বিকৃত বলি বা বিকৃত বলা ঠিক হবে না, বিকৃত বলা এটা মানে এটা এখন আপনি আমরা যদি বলি ইসলামের ভার্সন, এখন ইসলাম দ্বারা ইন্সপায়ার্ড হয়ে যে কথা কথা শিখ ধর্ম, শিখ ধর্ম তো হচ্ছে যে বৌদ্ধ ধর্ম এবং ইসলাম ধর্মের একটা সমন্বয়, হিন্দু ধর্মের একটা সংস্কার, হিন্দু ধর্মের প্রতিক্রিয়াতে ইসলাম। নানক তো মক্কাতে গেছেন, হজ করতে গেছেন, ইসলাম সম্বন্ধে খুব জানতেন, ইয়াদেশ আলেম ওলামার কাছে পড়াশোনা করেছেন, উনি ফার্সি জানতেন, আরবি জানতেন। ওকে, তো ইসলাম দ্বারা
অনুপ্রাণিত হয়ে প্রভাবিত হয়ে কেউ কিছু করেছে, এটা যদি আমরা ইসলামের ভার্সন ধরে, এটা একটা ব্রড ইন্টারপ্রিটেশন হয় আর কি। সেই জন্য সুফিরা যেটা করেছে সেটা যতটুকু ইসলামের সাথে মেলে, বলছেন কেন মোজাম্মেল ভাই, যেমন লালন শাহ, লালন শাহ যেটা, ওইটা আমি মোর লাইক সুফিজম আমার কাছে মনে হয়। সুফিজম আপনি ধরেন একটা জিনিস আপনি এতে আসেন যে এই সুফিজম বাউল বাদ বা লালনের এগুলো সবগুলোর গোড়া হচ্ছে মিস্টিসিজম, মরমীবাদ। আচ্ছা মরমীবাদটা হচ্ছে কি, মরমীবাদটা হচ্ছে যে একটা পরম সত্তা আউট দেয়ার আছে, এর সাথে ব্যক্তি সত্তার সাথে একটা কানেকশন। ওকে, এখন সুফিদের মতে মানে জগতের বাইরে খোদা আছে, পারফেকশনের মাধ্যমে এক সময় সেখানে গিয়ে আমি ইউনাইটেড হয়ে যাব। এখন পানির সাথে পানি যেভাবে মিশে সেভাবে আমি ইউনাইটেড হব, নাকি ধরেন মনে করেন যে ডালের সাথে চাল যেভাবে মিশে সেভাবে আমি ক্লোজনেস এর মাধ্যমে ইউনাইটেড হব, এটা নিয়ে হচ্ছে ইন্টারপ্রিটেশনের ডিফারেন্স। হ্যাঁ, মুজাদ্দিদ আলফে সানাই বলছে যে ডাল এবং চালের মধ্যে আমরা ক্লোজ আর নিয়ার আর হব, পরম সত্তার সাথে ব্যক্তি সত্তা মিশে যাবে না। হ্যাঁ ওকে, আর ইয়ারা বলছে যে আপনার ইবনুল আরাবীরা বলছে এটা হচ্ছে যে ওয়াহদাতুল ওজুদ, সত্তার একত্বতা হয়ে যাবে, পানির সাথে পানি মিশে যাবে যেরকম। কিন্তু ওরা বলছে না এটা হলে ওই যে নির্বাণের মতো হয়ে যাবে। আপনি এই যে ফানা বাঁকা শব্দগুলো আমরা শুনি, আসলে জিনিসটা কি, ফানা হচ্ছে পরম সত্তার সাথে ব্যক্তি সত্তা মিশে যাওয়া, কিন্তু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট কম হলে সে আবার তার বাস্তব জীবনে ইহজাগতিক জীবনে ব্যাক করে, আর বাঁকা লেভেলে হচ্ছে যে সে পরম সত্তার সাথে মিশে যাবে আর কখনো সে বস্তু জগতে ব্যাক করবে না, এটা হলো স্থিতি লাভ করা। তাহলে দেখা গেল যে আপনার লালন বাউলদের মধ্যে ধরেন, কারণ এখন ফরাদ মাজারের পক্ষে লোকেরা বলো যে আপনি লালনকে বাউল বলছেন কেন, সে তো ফকির, এইসব আমরা এতে না গিয়ে যদি বলি, বাউলদের মনে করে পরম সত্তা আছে কিন্তু পরম সত্তাটা জগতের বাইরে নয়, পরম সত্তাটা জগৎটাই হচ্ছে সামগ্রিকভাবে একটা পরম সত্তা, এবং মানুষের মধ্যে মানুষের একটা বিশেষ ক্ষমতা, বিশেষ করে বললে যৌনতার মধ্যে সে পরম সত্তার একটা বহিঃপ্রকাশ ঘটে। যৌনতাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের মধ্যে যে মনে মানুষের সাথে আমার মিলন হবে, কথা গেল বুঝছেন না। কিন্তু মূল জিনিসটা হচ্ছে মিস্টিসিজম, মরমীবাদ। এই মরমীবাদের ইসলামিক ভার্সনটা হচ্ছে সুফিজম। ওকে, আপনি লালনদের এটাকে একটা ডিস্টর্টেড ভার্সন বলতে পারেন, আপনার ওই যে যারা ছিল হিন্দু ধর্মের মধ্যে যারা আছে মিস্টিসিজম চর্চা করে, এগুলো বিভিন্ন ফর্ম। মিস্টিসিজম মূল কথা হচ্ছে পরম সত্তার সাথে ব্যক্তি সত্তার একটা মানে সম্মেলন, এটা কিভাবে যোগাযোগ হবে সেই ব্যাপারটা। রিলিজিয়নের সাথে আমি মিস্টিসিজমের যে পার্থক্যটা যেখানে দেখি সেটা হচ্ছে যে, ধরুন একটা পাহাড়ের চূড়ায়, এর ধরনের অ্যানালজি আসে অনেক সময়, একটা পাহাড়ের চূড়া যদি হয় গড, আমরা সেই গডকে পাহাড়ের চূড়া রিচ করার চেষ্টা করতেছি না। রিলিজিয়ান গুলা হচ্ছে ধরেন একটা রাস্তা, ইসলাম ধর্ম একটা রাস্তা, খ্রিস্টিয়ানিটি একটা রাস্তা, তারপর হিন্দুইজম একটা রাস্তা। রিলিজিয়ানের ক্ষেত্রে এই রাস্তাটা হচ্ছে ফিক্সড, আমাকে এই রাস্তা ধরে যাইতে হবে, ইসলাম ধর্মে যেসব রিচুয়ালস, যেসব নিয়ম কানুন, সেইসব সেটার মধ্যে থেকেই আমাকে গড পর্যন্ত পৌঁছাইতে হবে, আমার আর কোনো অপশনস নাই ইসলাম রিলিজিয়ান আমি। আর সুফিজমের ক্ষেত্রে, সুফিজমের ক্ষেত্রে কোনো ধরা বাঁধা রাস্তা নাই, আমাকে গডে পৌঁছাইতে হবে, আমাকে ওই পাহাড়ের চূড়ায় পৌঁছাইতে হবে, আমি যে কোনো রাস্তা ব্যবহার করে যাই না কেন। সুফিজমের ক্ষেত্রে কোনো ধরনের অর্গানাইজড রিচুয়ালস, অর্গানাইজড কোনো ব্যাপার নাই। তো যেই কারণে আমি সুফিজম এবং বা মিস্টিসিজম যদি বলি, তো মিস্টিসিজম ভার্সেস রিলিজিয়ানের ক্ষেত্রে আমি যেমন সুফিজম এবং এগুলা মিস্টিসিজমের মধ্যে পড়ে, যেখানে কোনো অর্গানাইজড একটা ধরা বাঁধা স্ট্রিট ফাস্ট কোনো ট্র্যাক নাই, যে কোনো রাস্তা দিয়ে আমি পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবো, সেই ফ্লেক্সিবিলিটি আমার আছে। কিন্তু অন্যান্য ট্র্যাডিশনাল অর্গানাইজড রিলিজিয়ানের ক্ষেত্রে আমার রাস্তা বান্ধাই রাস্তা দিয়ে আমাকে পৌঁছাইতে হবে। সো সেক্ষেত্রে আমি রিলিজিয়ানের সাথে আমি কারণে পার্থক্যটা আর কি, মিস্টিসিজম অ্যাজ অপোজ টু রিলিজিয়ান মোর লাইক আমার ইন মাই আন্ডারস্ট্যান্ডিং, এটা কাইন্ড অফ একটা কন্ট্রাস্ট আমি দেখতে পাই, একটা কন্ট্রাস্ট তৈরি করে আমার আন্ডারস্ট্যান্ডিং এ। আচ্ছা দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যেটা বলি মানে শিয়াদেরকে বাদ দিয়ে, তো ওখানে মধ্যে আমরা ট্রেডিশনালি পপুলার চারটা মাজহাব বা স্কুল অফ থট বা ওয়ে অফ মানে প্র্যাকটিসিং ইসলামের কথা বলি, এবং অল আর অ্যাকসেপ্টেড। হ্যাঁ ওকে, তা আপনার ইসলামের সুফিজম যদি ধরি, সুফিজের মধ্যে মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া চারটা তরিকা। ওকে, এই চারটা তরিকা যেকোনো একটা তরিকা করলে আপনি মানে মানে সুফিজমের যে মানে পপুলারলি অ্যাকসেপ্টেড ভার্সন এর মধ্যে আপনি থাকলেন। হ্যাঁ, তাহলে আপনি মনে করেন যে কোনো দিকে ফ্রি, যেটা বলছেন ফ্রি হচ্ছে যে উইদিন দ্য বাউন্ডারি,
ওকে উইদিন দা বাউন্ডারি মিস্টিসিজম বলেন সেই ক্ষেত্রে হ্যাঁ সেই মিস্টিসিজম এখন দেখেন তাহলে দেখেন যে আপনি যখন কোন একটা পথে হাঁটবেন দেখা যাবে যে কেউ না কেউ সেই পথে আগাইছে সেই পথের কথাই বলছে আর কি তো সেখানে নতুন কোন পথ এখন আমাদের পক্ষে বের করা সম্ভব না এটা আমাদের জন্য একটা সমস্যা এবং একটা বিরাট সুবিধা কারণ রাস্তাঘাটগুলো সব তৈরি করা আছে আই জাস্ট মেক এ প্রেফারেন্স এন্ড টু প্রসিড অন অথবা কোন সময় আমি সুইচ করি আর কি কিন্তু একটা জিনিস হলো কি যেন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা ইসলামের ব্যাপারে তো চলেই সেটা হচ্ছে যে পরম সত্তার সাথে ইউনাইটেড হওয়াটা হলো টার্গেট এইটা হলো একটা মানে এটা একটা প্রবলেম আমাদের মধ্যে আসছে এই প্রবলেমটা আমি ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে দেখি আমি এখানে লিখেছি যে ওয়েস্টার্ন ফিলোসফির সাথে মুসলিম এবং ইন্ডিয়ান ফিলোসফি মিলে যে ইস্টার্ন ফিলোসফি দুইটা ধারা প্রমিনেন্ট প্রমিনেন্ট ধারা চাইনিজ জাপানিজ এগুলো আছে এগুলো কিন্তু খুব একটা মানে ইয়া না খুব রিচ না আর কি হ্যাঁ কনফিউশিয়ান কিছুই আছে মুড রিচ হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি মুসলিম ফিলোসফি এই দুইটা মিলে ইস্টার্ন ট্রেন্ড ইস্টার্ন ট্রেন্ড এবং ওয়েস্টার্ন ট্রেন্ড এর মধ্যে পার্থক্য হচ্ছে যে ওয়েস্টার্ন ট্রেন্ড এর মধ্যে মানে ওয়েদার রিয়েলিজম ইজ কারেক্ট অর আইডিয়ালিজম ইজ কারেক্ট ওয়েদার ম্যাটেরিয়ালিজম ইজ কারেক্ট অর নট ওয়েদার এম্পিরিসিজম দ্যাট মিন্স এক্সপিরিয়েন্স ইজ দ্য বেসিস অফ নলেজ এটা কারেক্ট নাকি রিজন ইজ দ্য বেসিস রেশনালিজম ইজ কারেক্ট এভাবে একটা ডাইকোটিক বাইনারি ওয়েস্টার্ন ফিলোসফিতে সবসময় করা হয় ইদার ওয়ান ইজ কারেক্ট ওকে আর ইস্টার্ন ট্রেন্ড এ ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড মুসলিম ফিলোসফি বোথ ব্রডলি তারা হচ্ছে হায়ারার্কিক্যাল এইটা এটার উপর এইটা এটার উপর এইটা এটার উপর এইটা ব্যাপারটা হরাইজন্টাল না এটা হায়ারার্কিক্যাল এটা ভার্টিক্যাল এটার উপর একটা তাহলে একটা সিরিয়ালিটি আছে তাহলে তখন দেখা গেলো যে আমরা যখন চিন্তা করি যে কোন একটা বিষয়ে আল্লাহর সাথে আল্লাহর দিদার লাভ করা তার সাথে ইউনাইটেড হওয়া সেটাকে বাতিল করা নয় কিন্তু ইসলাম কিন্তু মানে আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইছে আবার তোমরা আমার কাছে এই পথে ব্যাক করো এই ইন্টারপ্রিটেশনটাকে ভুল বলা যাবে না কিন্তু এই ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এটা হাফ ট্রু কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আমি দুনিয়াটাকে পরিচালনা করার জন্য মানুষ তৈরি করেছি ইন্নি জাআইলু ফিল আরদি খলিফা ওকে এবং দুনিয়াতে মানুষ যা আমল করবে সে অনুসারে সেখানে পরকালে সে মানে পুরস্কার বা শাস্তি বা যেটা পাওয়া সেটা তাহলে কি ফোকাস কি পরকাল না দুনিয়া আপনি যখন বাইনারি করবেন তখন আপনি একটা প্রবলেমে পড়ে যাবেন এবং এই বাইনারি প্রবলেমটা ওয়েস্টার্ন এই প্রবলেমটা ওয়েস্টের সাথে কোনো যোগাযোগ ছাড়াই ইস্টার্ন ট্রেন্ডের কোন কোন ধারার মধ্যে এটা প্রভাব বিস্তার করছে মুসলিম ফিলোসফির শুরুটাই হয়েছে আপনি জানেন যে পপুলারলি তকদিরের বিষয়গুলা কি মানে এটাই সব কথা নাকি আমাদের ইচ্ছার বা কর্মের স্বাধীনতা আছে হ্যাঁ উমাইয়ারা যখন অত্যাচার শুরু করলো তখন তারা বললো যে এগুলো তোমাদের তকদিরে আছে কারণ কোরআন থেকে তারা রেফারেন্স বাইর করছে তকদিরের পক্ষে রেফারেন্স গুলা তখন গ্রুপ অফ থিঙ্কার বলছে তাদেরকে আমরা থিঙ্কার বলতে পারি রাইট ফিলোসফার না মানে থিওলজিয়ান বলতে পারি তারা চিন্তা করছে হ্যাঁ তাই তো এদেরকে আমরা বলি জাবারিয়া অদৃশ্যবাদী কেউ কেউ আবার কোরআন থেকে হিউজ রেফারেন্স বাইর করছে যেখানে ইচ্ছা স্বাধীনতা কর্মের স্বাধীনতা মানুষের লিবার্টির কথা বলা আছে তখন তারা কাউন্টার হলো তারা হলো যে মানে কাদারিয়া তাহলে দেখা গেল যে দুই পক্ষ কিন্তু কোরআন থেকে রেফারেন্স টানতেছে প্রবলেম হচ্ছে একটা বাইনারি যে এইটা না এটা আসলে আমরা লোয়ার লেভেলে আমরা স্বাধীন অ্যাবসলিউট লেভেলে আল্লাহর হুকুমেই সবকিছু দুইটাই কারেক্ট একটা হলো এক লেভেলের জন্য আর একটা হলো আরেক লেভেলের জন্য তো কোরআন শরীফের আয়াতগুলো এমন ভাবে আছে সেখানে কিন্তু এভাবে কিন্তু ক্রোনোলজি করা নাই আমাদের কাণ্ড জ্ঞান দিয়ে প্রফেটের বক্তব্য দিয়ে আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আমাদের বুঝে নিতে হয় যে কোন কথাটা কোনটার সাথে আল্লাহ যখন বলছে আমি যেটা চাই সেটা হবে তার বাইরে কোনো চাবে লাহামার আবার আরেকটা আয়াতা বলছে যে যে লাহামা কাসা ওয়ালাইহা মাক্তাসা তোমরা যা অর্জন করো সে আত্মসব তোমাদের তাহলে এই যে কন্ট্রাডিকশনটা এই কন্ট্রাডিকশনটা আসলে কন্ট্রাডিকশন এটা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে হায়ারার্কিক্যালি তো সো আপনি যখন দেখবেন যে পরম সত্তার সাথে সম্মিলন এর কথা সুফিজম বলছে ইসলাম বলছে তাহলে দুটো হয় কি ইউ আর কারেক্ট অর এনিবডি ইজ কারেক্ট ওকে কিন্তু সুফিজম তো দুনিয়া পরিচালনার জন্য কিছু বলে না আপনি ইসলামকে আমি যে পয়েন্টে আসতেছিলাম আপনি যখন ইসলামকে একটা ধর্ম বলবেন তাহলে ইসলামকে আপনি একটা দর্শন বলছেন না কেন একটা রাজনীতি বলছেন না কেন বা একটা কথার কথা অর্থনৈতিক মতবাদ বলছেন না কেন তাহলে দেখালে আমরা কেন আপনি ফখরুল ইসলাম আমি মোহাম্মদ মোজাম্মেল হক কারণ আপনার সাথে আমার যত মিলেই থাক না কেন দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান ভেরি ডেফিনেটিভ ক্যারেক্টারিস্টিক্স ফিচার দ্যাট ইউ হ্যাভ আই ডোন্ট হ্যাভ আর আই হ্যাভ ইউ ডাজন্ট ওকে যেটা আপনার মধ্যে আমাকে ডিফারেন্সিয়েট করে যখন আমি তাহলে ইসলামকে একটা ধর্ম বলবো ধর্মের যে মূল বৈশিষ্ট্য সেটা থাকবে এবং ধর্মের যে বাউন্ডারি সেটার ভিতরে সেটা কনফাইন্ড থাকবে
কিন্তু আপনি ইসলামের কথা যদি দেখেন, সেখানে দেখবেন যে একটা মানে ইকোনমিক থিওরির যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সেখানে কিন্তু আছে। এট দ্য সেম টাইম আপনি দেখবেন যে পলিটিক্যাল দৃষ্টিতে যদি দেখেন একটা পলিটিক্যাল ফিলসফি কি হওয়া উচিত, একটা থিওরিটিক্যাল মানে পলিটিক্যাল থিওরি কি হওয়া উচিত, পলিটিক্যাল থিওরি বা ফিলসফি আমরা যেটা একাডেমিক ভাবে পড়াশোনা করি সেগুলো যদি দেখেন তাহলে দেখেন যে সেগুলো সেটার মধ্যে আছে। তাহলে আপনি এটাকে কিভাবে ডিফাইন করবেন? আমি সেটাকে সেটা ডিফাইন করি এটা হচ্ছে যে একটা দিন, এটার মধ্যে দুইটা জিনিস আছে। আমরা একটা পোস্টার করেছি, এখানে আমি দেখাইছি, যখন আপনি ইমানের কথা বলেন তখন আপনি সেখানে ফিলোসফিক্যাল দিকগুলোকে হাইলাইট করেন, যখন আপনি ইসলামের কথা বলেন তখন আপনি প্র্যাকটিক্যালিটি গুলোর দিকে হাইলাইট করেন, ওয়ে অফ লাইফ। তাহলে একটা হচ্ছে যে জীবন দর্শন, একটা হচ্ছে জীবন পদ্ধতি, এই দুটাকে সেটা ইনক্লুড করে। সো আপনি এই পথে যান, সেখানে গেলে আপনি ওই ডেস্টিনেশনে পৌঁছবেন। এখন পথটা আপনার গুরুত্বপূর্ণ না গন্তব্যটা গুরুত্বপূর্ণ? আপনি যদি বাইনারি করেন তখন আপনি একটা ডিবেটের মধ্যে পড়ে যাবেন তাহলে কোনটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যদি বাইনারি না করে যে একটা সিনথেসাইজ করি, আমরা যদি এটাকে হায়ারার্কিক্যালি দেখি যে আমার জন্য পথ এবং গন্তব্য দুটোই গুরুত্বপূর্ণ, তাহলে স্রষ্টার সাথে পরম সত্তার সাথে সম্মিলন এটা আমার জন্য গুরুত্বপূর্ণ এবং এটার যে পদ্ধতি সেটা আমার জন্য সমভাবে গুরুত্বপূর্ণ। এখনকার জন্য এটা, তখনকার জন্য এটা, তা যদি আমরা দেখি তখন এটাকে আমরা কিন্তু মিস্টিসিজম বলতে পারি না, বাট ইট হ্যাজ কোর ইউ নো ক্যারেক্টারিস্টিক অফ মিস্টিসিজম। ওকে, তাহলে এটার মধ্যে যদি মনে করেন এই যে সায়েন্সের যে সমস্যাটা করে যে ধর্মের লোকেরা করে এটা নিয়ে আবার নাস্তিকেরা হাসাহাসি করে সায়েন্সের সাথে মিলাইতে চায়, তাহলে সায়েন্সের বিষয়গুলো এর মধ্যে আছে বাট দিস ইজ নট সায়েন্স। হিস্ট্রির বিষয়গুলো এখানে প্রচুর আছে বাট দিস ইজ নট এ বুক অফ হিস্ট্রি। আবার ফিলোসফিতে আসেন যে আপনি আকিদার যত বিষয় বলেন, ইমানের যত বিষয় বলেন, এগুলো সব তো মেটাফিজিক্স এর বিষয়। ফিলোসফি, ফিলোসফির অর্থ মূলত মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, এথিক্স, লজিক, এই চারটা হলো মূল জিনিস। এই চারটা ছাড়া কোনো ফিলোসফি হবে না। লজিক হচ্ছে ওয়ে অফ থট, আপনার এথিক্স হচ্ছে হোয়াট টু ডু, আর এই দুটো হচ্ছে, এই চারটার মধ্যে এই দুটো হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে যে মেটাফিজিক্স এবং এপিস্টেমোলজি। ওকে, মেটাফিজিক্স হচ্ছে হোয়াট ইজ হোয়াট, কি সত্য, কি রিয়েলিটি, কি ভালো, কি, এগুলো হচ্ছে মেটাফিজিক্স। ওকে, আর এপিস্টেমোলজি হচ্ছে আমরা কিভাবে জানবো। মেটাফিজিক্স এবং এপিস্টেমোলজির মধ্যে আসলে মেটাফিজিক্সটা হচ্ছে একটা পদ্ধতি, সরি এপিস্টেমোলজি একটা পদ্ধতি, মেটাফিজিক্স হচ্ছে ফিলোসফির মূল জিনিস। ওকে, মেটাফিজিক্স এর মধ্যে আছে কসমোলজি, অন্টোলজি। কসমোলজি হচ্ছে যে বৃহত্তর বিষয়গুলো যখন আপনি চিন্তা করবেন, জগতের বাইরে কি, জগৎটা কোত্থেকে আসছে, কিভাবে উৎপন্ন হয়েছে, এটা কি আপনি ম্যাটেরিয়ালিজম, থিওরিজম, এথিজম, রিলিজিয়ন যাই বলেন না কেন। আর আপনি যদি বলেন যে অন্টোলজিটা কি, ভিতর থেকে আপনি আসলে ভালো কি, ভালো সংজ্ঞা কি, ওকে, আপনি সত্য বলতে কি বোঝান। সত্যতার এক্সাম্পল, এখন আমার এখানে দিন, আপনার এখানে রাত, এখন আমি যদি বলি যে এখন গভীর রাত বাংলাদেশে, তাহলে এটা মিথ্যা, এটা মিথ্যার উদাহরণ। কেন, এটা দেখা যাচ্ছে না, এটা হলো মিথ্যার পরীক্ষা। কিন্তু সত্য বা মিথ্যা জিনিসটা কি, এটা হচ্ছে অন্টোলজি। আপনি যখন ইমানের বিষয়গুলো দেখবেন, দিস ইজ পিওর ফিলোসফি, কারণ জগৎটা আমি কে, আমার পরিচয়, মানুষ কি, জগৎটা কোত্থেকে আসছে, ভালো কি, মন্দ কি, ইমানের যত বিষয়গুলো আছে এই সবগুলো হচ্ছে কোর মেটাফিজিক্যাল ইস্যু। তাহলে জগতের উৎপত্তি সম্বন্ধে আপনি বলতে পারেন যে এটা অনন্তকাল থেকে ছিল, অথবা এটা একজন স্রষ্টা করেছে, অথবা এটা কয়েকজন স্রষ্টা মিলে করেছে, এভাবে আপনি বাঞ্চ অফ আনসার বের করতে পারেন। এর মধ্যে একটা নির্দিষ্ট আনসার হচ্ছে মনোথিজম, এবং মনোথিজমের একটা নির্দিষ্ট ভার্সন হচ্ছে যে ইসলাম। তাহলে আপনি যখন ফিলোসফি, যখন অনেকগুলো কথা বলে, রিলিজিয়নের কথা বাদ দেন, এজ এ পার্সন, এজ এ হিউম্যান বিইং, এজ এ ফিলোসফার, আমি যখন একটাকে পিক আপ করি, ওকে, তখন কিন্তু আমি কিন্তু ইন এসেন্স কিন্তু একটা রিলিজিয়নের পথে চলে গেলাম। আমার একটা আলোচনা আমি দেখাইছি যে মানুষ যখন শুরু করে তখন সে সায়েন্স দিয়ে শুরু করে, কারণ সে অবজারভেশনের উপরে কাজ করে, এক্সপেরিমেন্ট করে। এখানে আমার একটা প্রশ্ন যে আমি একটা দিকে কেন যাব, ধরেন আপনি ইমানের কথা যেটা বললেন, যেটা একটা দিকে আপনাকে যেতেই হবে, ইউ আর অন্টোলজিক্যালি বাউন্ড টু টেক এ পজিশন। মনে করেন ইউবাল নোয়াহের যে বছরে যে মানে দেড় মাস যে মেডিটেশন করে 45 দিন, সেটা হচ্ছে যে সেটা কি রিলিজিয়ন নয়, সে তো অফারিং করে, সে মেডিটেশন করে, কিন্তু সে কোনো অর্গানাইজড রিলিজিয়নে বিশ্বাস করে না। একটা দিকে যাওয়াটা আপনি অন্টোলজিক্যালি বাউন্ড, আপনি যেমন চোখে দেখেন কানে শোনেন, আপনি চোখ দিয়ে শুনতে পারেন না, কান দিয়ে দেখতে পারেন না, এটা যেমন ফিজিক্যালি আপনার একটা বাইন্ডিং, তেমনি আপনার চিন্তা একটা সীমাবদ্ধতা আছে। আপনি চিন্তা করবেন এটা আছে অথবা এটা নাই, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, বা এটা নিয়ে আমি চিন্তা করবো না। আপনি একটা ফ্রি
থিংকিং পজিশন নিতে পারেন, ইরিলেভেন্ট এটা রেলেভেন্ট মনে করেন না আপনি, অথবা আপনি অ্যাগনস্টিক বা স্কেপটিক পজিশন নিতে পারেন, অথবা আপনি অ্যাথিস্ট হতে পারেন, অথবা আপনি থিস্ট হতে পারেন, এর বাইরে আপনি পঞ্চম কোনো পজিশন পাবেন না। আপনাদের তাহলে ফিলোসফির ওয়ার্ল্ডে কি অর্গানাইজড রিলিজিয়ন এবং রিলিজিয়ান এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়, কি পার্থক্য? বৈশিষ্ট্যগুলো আছে, সেজন্য আপনি এটাকে রিলিজিয়ন বলতে পারেন। আপনি যদি না বলে যদি আলাদা কিছু বলেন আপনি এটা বলতে পারেন। আচ্ছা, ওকে, আমি 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 একটু ট্রাবলড বাই দ্য ফ্যাক্ট যে মিস্টিসিজমকে আমি যদি রিলিজিয়ানে ফেলতে চাই বা অর্গানাইজড রিলিজিয়ানের, হ্যাঁ অনেকগুলো ফিচার হয়তো মিলবে, হয়তো 100টার মধ্যে 90 ফিচার 90 ক্যারেক্টারিস্টিক মিলে যাবে, যেই 10টা রিলিজিয়ানে বাধ্যতামূলক থাকা সেই 10টা মিস্টিসিজমে যেহেতু অনুপস্থিত, এই কারণে আমি ওইটাকে আমার কাছে আমার আমার কিন্তু এগেইন আপনি এক্সপার্ট এই এরিয়া অবশ্যই ইউ হ্যাভ ইনভাইটেড আস। সুতরাং আমার দৃষ্টিতে আপনার কথা ক্যারিজ মোর ওয়েট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট ফর ইউর টাইম। আমরা প্রায় 2 ঘন্টার মতো কথা বলছি, আমি সম্ভবত 2টা এপিসোড আপলোড দেবো 1 ঘন্টা 1 ঘন্টা করে তো, এবং আপনার সবসময় প্রোফাউন্ড, আপনার কাছ থেকে বিভিন্ন পার্সপেক্টিভ পাওয়া যায়, তো আজকেও বেশ প্রোফাউন্ড কিছু। এবং আমার জি আমার সিএসসিএস জিনিসপত্র চালায় যে মাসুদুল আলম, তার কাছ থেকে আপনার কথা প্রথম শোনা, এবং সে আপনার ডাইহার্ড একটা ফ্যান, এবং পরে আমি যখন আপনার এগুলো শুনলাম তখন আমার আমার ওই যে কথাটা বইয়ের ফাঁকা পৃষ্ঠায় লেখা যে এভরিওয়ান ডাজ ফিলোসফি বাট অনলি এ ফিউ ইজ অ্যাওয়ার অফ ডুইং দ্যাট, সেটাই মনে হয়েছে যে সঠিক। কারণ ফিলোসফি কোন ইনস্টিটিউশনে না পড়েও ফিলোসফিক্যালি কনসার্ন বিষয়গুলোতে লোকেরা দেখা যাচ্ছে যে খুব রিচ অপিনিয়ন দিচ্ছে, এন্ড ইউ আর ওয়ান অফ দেম। হ্যাঁ, তো আপনার এগুলো যখন আমি কানেক্ট হলাম তখন আমি দেখলাম যে হ্যাঁ রিয়েলি এগুলো ভালো। আপনি আপনার সবচেয়ে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ইউ স্পিক ইউর মাইন্ড। জি জি, কে কি মনে করলো না করলো, কোন দিকে গেল না গেল, এটা না, এবং এটা প্রফাউন্ডলি ফিলোসফিক্যাল একটা ক্যারেক্টারিস্টিক। ওয়াইল্ড ওপিনিয়ন সামটাইম মোর ইউ নো কি বলবো মোর স্ট্রং স্ট্রঙ্গার দেন ইউ নো ক্যালকুলেটেড ওপিনিয়ন। ক্যালকুলেটেড ওপিনিয়ন অনেক সময় সুবিধাবাদী তার নামান্তর হয়ে যায় না। আই লাইক ইউ রেজিং কোয়েশ্চন আপনার, এটা আমি ই করি। আপনি ইবনে তাইমিয়ার একটা লেখা নিয়ে একবার ইয়ে করছিলেন, এটা নিয়ে কারা কারা খুব আপত্তি করছিল, আপনি খুব মানে আপনার ভাষায় যে মানে ওয়াইল্ড ইয়া করছিলেন, অ্যাপ্রোচ করছিলেন যে এটা কেন, তো সেটা দরকার আছে এটা আমাদের। কিন্তু একই সাথে আমাদেরকে, আমি যেটা আপনিও ফলো করেন আমিও করি এবং দর্শকদের বলছি যে একই সাথে আমাদের ওপেননেসটাকে সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ, যে আপনি আমার সাথে কথা বলছেন আমার ওপিনটা নিচ্ছেন, হ্যাঁ তো এভাবে করে যে আমরা পার্সোনাল লাইফে সবসময় যে আমাদেরকে রিথিং করতে হবে, ইভেন দো আই থিঙ্ক দ্যাট আই এম রাইট। জি জি জি, আমি এই কারণে আপনি কয়েকটা পয়েন্ট আমি অনেকক্ষণ পেঁচাচ্ছিলাম এই কারণে শুধুমাত্র যে বোঝার জন্য যে আমার আমার পজিশনটাকে কতভাবে রিডল করা যায়, আমার পজিশনটাকে কতভাবে চ্যালেঞ্জ করা যায় আমি নিজেই বুঝতে চাচ্ছি। আসিফ মইদিনের ব্যাপারে আমার কথা ছিল সেটা, যদি আমরা যদি এক্সচেঞ্জ অফ ভিউজ এন্ড পারসেপশন হয় তাহলে আমি অবশ্যই করি যে আপনি আমাকে বলছেন আমি ইন্টারভিউ দিচ্ছি, এটা যে কাউকে দিব, কিন্তু তারা যেভাবে ডিবেট করে এবং আননেসেসারি কতগুলো ইনফরমেশন কে এনে মানে এক ধরনের যে ইয়ে করে, আপনি যেটা বলছেন যে স্মার্ট প্রেজেন্টেশনের মাধ্যমে একটা ভুল জিনিসকে চালিয়ে দেওয়া, তো এই জিনিসটার সাথে আমি আসলে মানে ইজি ফিল করি না, কি সেই ব্যাপারে আমি এনগেজ হই না, বাট আই এনজয় দিস কাইন্ড অফ কনভারসেশন। জি জি, সো থ্যাংক ইউ ফর ইউর টাইম। আপনি যদি ক্লোজিং রিমার্ক থাকে আপনার অডিয়েন্সের প্রতি। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে হিউম্যান যতগুলো ডিসিপ্লিন আছে এগুলো ইন্টারকানেক্টেড, কোনোটা কোনোর সাথে টোটালি ডিসকানেক্টেড না। হোয়েন আই ওয়ার্ক, ইভেন আই এম টকিং রাইট নাও, আই এম ফলোয়িং দ্য রুলস অফ ফিজিক্স, বাট আই এম নট অ্যাওয়ার অ্যাবাউট দ্য রুলস অফ ফিজিক্স। হোয়েন আই এম সুইমিং, আই এম ফলোয়িং দ্য রুলস অফ ফিজিক্স। আই এম সাইক্লিং, আই এম টার্নিং এ ব্যান্ড, হোয়েন আই এম টার্নিং এ রোড according to the rules of physics, but I am not aware of the rules of physics. Likewise, everybody is doing philosophy, but he or she is not aware of doing that. Okay. And everybody is religious to some extent, whether he or she is follower of any organized religion or not. So human disciplines are connected, and I do believe in the, you know, inner and inherent, you know, basic good qualities of human beings ami mone kori, ebong jotoi erokom alap alochona hobe kotha bartta hobe je islamic bhashay ta muashara hobe ei openness ta jokhon thakbe tokhon amar kache jeta mone hoy je samaj o rashtra ta sob bishoye na holo overall onek bhalo bhabe cholbe
আমার একজন রুমমেট সিঙ্গাপুরে থাকে, তার সাথে আমি বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম, তো সে আমাকে বলছে যে সিঙ্গাপুর ইজ মোর ইসলামিক কান্ট্রি দেন ইউর অল দিস এনি ওয়ান অফ এনি সো কল ইসলামিক কান্ট্রি, বিভিন্ন সোশ্যাল হিউম্যান রিলেটেড যে আপনার ইয়াগুলো প্যারামিটার গুলো কথা বলা আছে। তখন আমি সেখানে কিছু ভালগারিটি ইত্যাদি প্রসঙ্গ বললাম, তখন উনি বললেন যে এটাকে আপনারা ওভার ফোকাস করছেন, আমি বললাম যে না আসলে হয়তো আপনাদেরই হয়তো অনুভূতি ভোতা হয়ে গেছে, আমি সেটা সেটা বলছি না, আমি বলছি যে আসলে যে যখন আলাপ আলোচনা হবে তখন একটা সমাজ ও রাষ্ট্র মানে আমার ধারণায় যে গ্রসলি সঠিক পথে চলবে, কারণ বেসিক্যালি ম্যান আর গুড, হ্যাঁ মানুষ ভালো, মানুষের মধ্যে কোরআন শরীফ আল্লাহ তাআলা যেটা বলছেন যে মানুষের মধ্যে ফাল হামাহা ফুজুর হাওয়া তাকওয়াহা, সেন্স অফ গুডনেস সেন্স অফ ব্যাডনেস এটা মানুষের মধ্যে থাকে, কিন্তু মানুষ যখন ভুল করে তখন ওই যে ডগমেটিজমের কারণে ভুল করে, যখন এক্সচেঞ্জ অফ ভিউজ হবে তখন নট দ্যাট যে সবাই ট্রুথটাকে রিয়েলাইজ করে গ্রহণ করে নিবে, বাট ইট উইল বি মোর রিভিলিং মোর ক্লিয়ার এন্ড অবভিয়াস এন্ড ডমিনেটিং অ্যাজ ওয়েল, তো সো দিস কাইন্ড অফ কনভারসেশন থাকা উচিত, যেটা বিদেশে আমি দেখি তারা পয়সার বিনিময়ে বক্তৃতা শুনতে যায়, আর আমরা সকল ব্যবস্থা করি সেখানে গান বাজনার ব্যবস্থা যেহেতু করি না সেজন্য লোকেরা শুনতে চায় না, হ্যাঁ তো সেজন্য এই এক্সচেঞ্জ অফ ভিউজের যে ব্যাপারগুলো আপনারা করছেন আমি এটা খুব অ্যাপ্রিসিয়েট করি, থ্যাংক ইউ ভেরি মাচ।